আজমির রেকর্ডিং। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আমিন সূরা তাওবা 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তোমরা শুধু আমল করতে থাকো, তোমরা মিলাদুন নবী করতে থাকো, ফাতিহা করতে থাকো, উরুস করতে থাকো, মসজিদের মধ্যে বেশি বেশি করে দান সদকা করতে থাকো, মসজিদ নির্মাণের মধ্যে রড দিয়ে, সিমেন্ট দিয়ে, অর্থ দিয়ে, বল দিয়ে সহযোগিতা করতে থাকো, তোমাদের আমল আল্লাহ দেখে। কথা বলেন, আমাদের আমল কে দেখে? আর একটু জোরে কো না, কে? শুধু যে আল্লাহ দেখে তা নয়, ওয়া রাসূলুহু, আমার আল্লাহ বলেন আমার নবীও দেখে। আর একটু জোরে বলে না, সুবহানাল্লাহ। শুধু যে আমার নবী দেখে তা নয়, ওয়াল মুমিনুন, আল্লাহ বলতেছে আমার ইমানদার বান্দা তথা আমার বলিরা শাহ সন্তর আউলিয়া, উনিও আমাদের আমলগুলোকে দেখতে পারে। ক্ষমতা দিয়েছে কে? আর একটু জোরে কোনা কে? সূরা তওবার 105 নম্বর আয়াত কি বলেন? আমার আল্লাহর কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? আর একটু জোরে কন্যা আছেন? আমার আপনার মধ্যে ভেজাল থাকতে পারে, অমুকের মধ্যে ভেজাল থাকতে পারে, তুমুকের মধ্যে ভেজাল থাকতে পারে, আমার নবীর কথার মধ্যে কোনো ভেজাল আছে? আর একটু জোরে কন্যা আছে? এই যে মাহফিলদার মধ্যে বসে আছেন, আমার নবী আপনাদেরকে দেখতেছে, কার মনের মধ্যে কি মহাব্বত, কার মনের মধ্যে কি চলতেছে, সবগুলো আমার নবী মদিনা থেকে দেখতেছে, এই বিশ্বাস আমাদের আছে কিনা? আর একটু জোরে কন্যা আছে কিনা? ক্ষমতা দিয়েছে কে? আর একটু জোরে কন্যা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে, আপনাদের বাপের কোনো ক্ষতি আছে? কোনো আপত্তি আছে? বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান ওয়ান নুজুরের মধ্যে ষষ্ঠ খণ্ড 2449 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 6268 কথা বলেন, হাদিস নম্বর কত? 6268 নম্বর হাদিস। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আতিমুর রুকুআম ওয়াস সুজুদাম ফাওয়াল্লাহি ইন্নি লা'রাকুম মিন বাদি যুহরি ইদা মা রাকাতুম ওয়া ইদা মা সাজাদতুম। ওরে আমার উম্মতেরা, তোমরা তোমাদের রুকু সেজদাগুলোকে সুন্দর করে আদায় করো, কারণ আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি নবী তোমাদের রুকু সেজদা আমি নবী আমার পিছন থেকেও দেখতে পারি। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। মসনাদুল আহমদ বিন হাম্বলের হাদিস দ্বিতীয় খণ্ড 449 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 9795। আমার ভাইয়েরা, সম্পূর্ণ বিশুদ্ধ সনদের হাদিস। আল্লাহর নবী একদিন জামাতের ইমামতি করতেছিলেন, একজন মুসল্লি একদম পিছনের কাতারের মধ্যে দাঁড়াইল, নামাজ পড়তে যাইয়া সে তার নামাজ কানাকে নষ্ট করে ফেলল। আল্লাহর নবী সালাম ফিরাইয়া মুসল্লির দিকে তাকিয়ে বলতে লাগলেন, ওরে মুসল্লিরা, তোমরা তোমাদের নামাজকে কি করে পড়তেছো? তোমরা কি দেখতে পাচ্ছ না, সুন্দর করে কেন তোমরা নামাজখানাকে আদায় করতেছো না? তোমরা কি মনে করছো আমি নবীর সামনে তাকিয়ে আছি, পিছনে কি হচ্ছে না হচ্ছে এটা আমি নবী দেখতে পাচ্ছি না? ওরে আমার সাহাবায়ে কেরাম, ওরে আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত তোমরা মনে রাখবে, ওয়াল্লাহি ইন্নি লারা মিন খালফি কামার মিন বাইনি ইয়াদাইয়া। ওরে আমার উম্মতেরা, আল্লাহর কসম করে বলতেছি, আমি নবী আমার সামনে যতদূর দেখতে পারি, আমার পিছন থেকেও ততদূর দেখতে পারি। আর একটু জোরে বলো না, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কিতাবুস সালাতের মধ্যে প্রথম খণ্ড 161 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করতে লাগলেন, হাদিস নম্বর হলো 408। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হাল তারাউনাম কিবলাতি হা গুনাম। ওরে আমার উম্মতেরা, তোমরা কি মনে করছো আমি নবী সামনে তাকিয়ে আছি, পিছনে কি হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি না? আল্লাহর কসম করে বলতেছি, মা
আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের রুকু তোমরা কি করতেছ, এমনকি তোমাদের অন্তরের মধ্যে কি চলতেছে ওটাও আমি নবী দেখতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে সব কিছুর ক্ষমতা দিয়েছে কে? আর একটু জোরে কর না কে? আল্লাহ। এজন্য মনে রাখবেন আল্লাহ পাক সূরা তওবার 102 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বান্দারে আমি আল্লাহও দেখি আমার নবীও দেখে, শুধু তাই নয় সার সন্তর আউলিয়া রহমতুল্লাহি আলাই আজকেও তোমার সামনে আপনাদের এই আমলগুলোকে পেশ করা হচ্ছে, উনিও আপনাদের আমলগুলোকে দেখতেছে। আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহর বলিরা যে দেখতে পারে এবং জানতে পারে এই বিশ্বাস কি আপনাদের হয়? আর একটু জোরে কোনো হয়, কিভাবে দেখে ওটাও জেনে নেন। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাজালিম বাবু ইদা হাদামাম হাইতন ফালিয়াবনি মিসলাগুত হাদিস নম্বর 2482 ইমাম মুসলিম কিতাবুল বিররি ওয়াসিলার মধ্যে হাদিস কানাকে বর্ণনা করতে লাগলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতেরা, বনে ইসরাঈলদের মধ্যে একজন আল্লাহর বলেছিল, ইউকালু লাহু জুরাইস, যাকে সবাই জুরাইস বলে জানতো। ও জুরাইস একদিন নামাজের মধ্যে ছিল, জুরাইসের নাম জুরাইসকে ডাক দিয়ে বলতে লাগলো, বাবা জুরাইস তুমি ঘরের মধ্যে আছো কিনা? হযরতে জুরাইস নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। তারপর দিম্মা আবার জুরাইসকে ডাক দিয়ে বললেন, বাবা জুরাইস তুমি ঘরের মধ্যে আছো কিনা? হযরতে জুরাইস নামাজের মধ্যে ছিলেন, মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। এইভাবে আম কয়েকদিন আসার মনে এক পর্যায়ে বিরক্ত হইয়ান আল্লাহর কাছে সন্তানের বিরুদ্ধে বদদোয়া করতে লাগলো, আল্লাহুম্মা লা তুমি থু হাত্তা তুরিয়া হুফুজুল মুমেসাত, আল্লাহরে আমার সন্তান যখন মারা যাবে, আমার সন্তান মারা যাওয়ার পূর্বে যেন নারী কেলেঙ্কারির মধ্যে পড়ে মারা যায়। আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন, মায়ের বদদোয়া আমার আল্লাহর দরবার কবুল হয় কিনা? আর জোরে কোন হয় কিনা? একিদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুসি বানাইলাও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে নাই আমার মা গো। সুবহানাল্লাহ বলবেন না? পিতা আনন্দে মাতিয়া সাগরে বাসাহিয়া, সেই যে চইলা গেল ফিরাইল না, মায়ের দরিয়া জঠরে কত কষ্ট করে, দরিয়া জঠরে গে মায়ের দরিয়া জঠরে কত কষ্ট করে, দশ মাস দশ দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে নাই আমার মা গো। ভালো বলেন, ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের দেখিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভাবে কেউ হবে নাই আমার মা গো। বাইরে মায়ের মতো দরদি আর কেউ আছে? আরো জোরে কন্যা আছে? আমার ভাইয়েরা এই মায়ের মতো দরদি তো আর কেউ নাই ও মুসলমান ভাইয়েরা। অথচ হাদিস শরীফের মধ্যে আবার নবী ডাক দিয়ে বলেন,
ওরে আমার উম্মতেরা, এই মা বাবার চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ও মুসলমান ভাইয়েরা, যেই জায়গায় মায়ের ঋণ শোধ করা যায় না, সেই জায়গায় আমার নবীর ঋণ কি করে শোধ করবেন? কথা বলো না কেন, কথা বলেন ঠিক কিনা? মায়ের ঋণ শোধ করা যায় না, আমার নবীর ঋণ কি করে শোধ করবেন? আজকে মসজিদের জন্য এক টন রড চাওয়া হয়, আধা টন রড চাওয়া হয়, 10,000টা টাকা চাওয়া হয়, আমাদের কলিজা ঘামে না। এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী কত কষ্ট করেছেন, আজকে সেই নবীর আহ্বানে আপনারা সাড়া দিচ্ছেন না? ও মুসলমান, নিজের বিবেককে একটু প্রশ্ন করেন, এই মাহফিলটা থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন তার কি কোনো গ্যারান্টি আছে? আর একটু জোরে কোনো আছে? আপনি বুড়া মানুষ, দাড়ি পেকে গেছে, ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আপনার যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জায়গা জমিন, এই জায়গার জমিনগুলো আপনার মৃত্যুর পরে আপনার সন্তানেরা আপনার ইসালে সওয়াবের জন্য যে ব্যবহার করবে তার কি কোনো গ্যারান্টি আছে? আর একটু জোরে কোনো আছে? আপনি যদি আজকের মাহফিলের মধ্যে এই শপথ করতে পারেন, হুজুর আমি এই মসজিদের জন্য এতটা রড দিব, এই মসজিদের জন্য এত টাকা দিব, আপনি যদি এখান থেকে যাওয়ার পরও আপনার যদি মৃত্যু হয়ে যায়, সহি হাদিস আমার নবী সাহাবি হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওর নবীর উম্মতেরা, তোমরা যখন কবরের মধ্যে যাবে, তোমাদের পূর্বে আত্মীয়-স্বজন পিতা মাতা যারা ইন্তেকাল করেছে, যারা ইমানদার, তারা সবাই তোমার কবরের মধ্যে তোমার সাথে জিয়ারত করার জন্য আসবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, এই বিশ্বাস কি আপনাদের হয়? আর একটু জোরে কোন হয়? বিশ্বাসটাকে একিনে পরিণত করে দিই। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওনার বিখ্যাত হাদিসের কিতাব আজ-জুহুদ ওয়ার রাকায় এর মধ্যে বর্ণনা করতে লাগলেন, দুনিয়ার বুকে কোন সন্তান, কোন ইবান্দার সন্তান যখন মারা যায়, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তার তাকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, তার সাথে তার পূর্বে যারা মারা গিয়েছে আত্মীয় স্বজন, তারা সবাই তার সাথে দেখা করার জন্য আসে। কামা ইয়ালকাউনাল বাশীরা ফিদ দুনিয়া, যেমনি ভাবে কোন একজন সন্তান বিদেশের জমিন থেকে দেশের জমিনের মধ্যে আসলে আশেপাশের লোকেরা তার সাথে সাক্ষাৎ করার জন্য আসে, ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে সমস্ত আশেপাশের ইমানদারেরা তাদের কবর থেকে বের হইয়া তাকে মারহাবা স্বাগতম জানানোর জন্য আসবে। এমনকি অনেক সময় সন্তান যদি বিদেশের জমিন থেকে আসে, আশেপাশের লোকের ভিড় যখন বেশি জমে যায়, দুনিয়ার বুকে পিতা মাতা ডাক দিয়ে বলতে থাকে, ও গো পাড়া প্রতিবেশীরা, আমার সন্তান অনেক দূর লম্বা সফর করে বিদেশের জমিন থেকে আসলো, তাকে আপনারা একটু বিশ্রাম করার সুযোগ দেন। ঠিক তেমনিভাবে তারাও কবরের মধ্যে বলতে থাকবে, উনসুরুল আখাকুম হাত্তা ইয়াস্তারি, তোমাদের ভাই অনেক দূর লম্বা সফর করে কবর দেশের মধ্যে আসলো, তাকে তোমরা একটু বিশ্রাম করার সুযোগ দাও। সুবহানাল্লাহ, শুধু তাই এরম কেউ কেউ তাকে ইস্তিকবাল করবেন, মারহাবা স্বাগতম জানাবে, আবার কেউ কেউ বলবেন, ওরে আমার ভাই, ওরে আমার সন্তান, মা ফায়লা ফুলান, অমুকের ছেলের খবর কে, দুনিয়ার বুকে আসার সময় দেখেছিলাম বিশাল মিলাদুন নবীর মাহফিলের আয়োজন তারা করত, অমুকের ছেলের খবর কে, মসজিদের মধ্যে দেখেছিলাম এত টাকা দান করেছিল, অমুকের ছেলের খবর কি, তাকে তো আল্লাহ অনেক কিছু দিয়েছে, সে কি মসজিদের জন্য কোনো কিছু করেছে? এরপরে কেউ কেউ বলবে, মা ফায়লাত ফুরানা, অমুকের মেয়ের খবর কি, হাল তাসাউবাজাত, অমুকের মেয়ের কি বিয়ে শাদি হয়েছে? সুবহানাল্লাহ, কোন হাল তাসাউবাজাত, তার কি বিয়ে হয়েছে? কবরের মধ্যে জিজ্ঞেস করবে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, আমি দেখেছি এখান থেকে ভিন্ন কিছু মতলব নেওয়ার চেষ্টা করবেন না ওলামাই কেরাম, আমি গোটা সনদটাকে তন্ন তন্ন করে তালাশ করে দেখেছি, কয়েকটা সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন অনেক বিষয় আছে যেগুলো সাধারণদের ক্ষেত্রে প্রযোজ্য না,
এগুলো আল্লাহর বিশেষ বান্দার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা হাদিস শরীফের মধ্যে পড়েছি, তিনটা আমল ব্যতীত অন্য কোনো আমল কবরের মধ্যে যায় না, কথাগণ ঠিক কি না? এটা কিন্তু সাধারণদের জন্য, কিন্তু আল্লাহর এমন কিছু বিশেষ বান্দা আছে সহি সনদের হাদিস, তাদেরকে যখন মুনকার নাকির এই প্রশ্ন করবে, মাদ্দাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, সে ডাক দি বলবে, ওরে মুনকার নাকির আমাকে প্রশ্ন পর কর, নামাজের সময় চলে যাচ্ছে, আগে আমি নামাজটা আদায় করে নিই। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইয়েরা দুনিয়ার বুকে এই সমস্ত ভালো কাজ করতে চায় না, যেমন কবরস্থানের বাসা যখন বিধে ব্যক্তির জন্য দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা হয়, অনেকজনে এটার বিরুদ্ধে ফতোয়া দেয়, কথা কন্যা ঠিক কি না? এটাকে বেদাতের ফতোয়া দেয়। অথচ হাদিস শরীফের মধ্যে আমরা দেখেছি কবরের ভিতরেও অনেকজনে কোরআন তেলাওয়াত করেছে। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। এরা উপরে বন্ধ করে দিচ্ছে আর আমার আল্লাহ ভিতর থেকে চালু করে দিচ্ছে। সুবহান আল্লাহর আওয়াজ এত আসতে মানি না, আরেকটু জোরে বলো সুবহান আল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় না? আরো জোরে কোনো হয় না? এই নিন বিশ্বাসটাকে একই নিয়ে পরিণত করে দিচ্ছি তিরমিজি শরীফের সহিহ হাদিস দ্বারা। সুবহান আল্লাহ বলেন, ইমাম তিরমিজি কিতাবু ফাদাইল তিলাওয়াতিল কোরআন এই অধ্যায়ের মধ্যে বাবু মা জাত ফি ফদ্দি সূরাতিল মুলুক এই পরিচ্ছেদের মধ্যে হাদিস খানাকে বর্ণনা করতে লাগলেন। হাদিস নম্বর 3133 লামাজহাবিদের ইমাম নাসিরুদ্দিন আলবানি সিলসিলাতু আহাদিসু সহিহার মধ্যে 1140 নম্বরে হাদিস খানাকে উল্লেখ করে তিনি বলতে লাগলেন, হাজা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হল সহিহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নবীর একজন সাহাবী একটা জায়গার মধ্যে তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে রাত্রি বেলায় হঠাৎ করে তিনি শুনতে পেলেন কোত্থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। চতুর্দিকে ভালো করে তাকিয়ে দেখলেন, কোনো মানুষকে তিনি দেখতে পাইলেন না। এমন তো অবস্থার মধ্যে মাটির দিকে যখন কান কানকে লাগালেন, তিনি বুঝতে পারলেন একজন আল্লাহর বলি কবরের মধ্যে সূরা মুলুক তেলাওয়াত করতেছে, একজন আল্লাহর বলি কবরের ভিতরে সূরা মুলুক তেলাওয়াত করতেছে। সম্পূর্ণ সূরা মুলুক তেলাওয়াত তিনি শ্রবণ করলেন, তাড়াতাড়ি তাবুখানাকে গুটাইয়া আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না এই জায়গার মধ্যে একটা কবর ছিল নবী গো, আমি শুনতে পেলাম একজন আল্লাহর বলি কবরের মধ্যে সূরা মুলুক তেলাওয়াত করতেছে। আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আমার সাহাবি, সূরা মুলুক এটা এমন একটি সূরা যারা সূরা মুলুক তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের সমস্ত বিপদ আপদকে দূর করে দেবে, আর যারা সূরা মুলুক তেলাওয়াত করবে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। এই জন্য ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন এবং মন খুলে একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কবরের পাশে কোরআন তেলাওয়াত করতে চাই কিনা, আর একটু সরকনা চাই কিনা? এগুলো বেদাত না, এগুলো ইবাদত। এগুলো কি? এগুলো এখন আমাদের ভাইয়েরা বন্ধ করে দিচ্ছে, দিন দিন যত বন্ধ করতেছে আল্লাহর রহমত কি কমতেছে না বাড়তেছে? আল্লাহর রহমত কমে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে, এগুলো কমে যাচ্ছে, এগুলো বাড়াই দেন। যত বেশি কোরআন তেলাওয়াত বাড়াবেন তত বেশি আল্লাহর রহমতও বাড়বে, যত বেশি মিলাদ কিয়াম বাড়াবেন তত বেশি আল্লাহর রহমতও বাড়বে। এরে ভাই, আজকে আপনি যা করবেন সব আত্মীয় স্বজন কবরের মধ্যে যাবে। আপনি কি মনে করেন না আপনার এই শরীরটা গঠন হওয়ার পিছনে আপনার পিতা মাতার কোনো পরিশ্রম নাই? আরও জোরে কন্যা আছে কি না? আজকে সে পিতা মাতার জন্য বুঝি আপনাদের কিছু করতে মন চায় না, এত পাশান কেন হয়ে গেলেন? ও পিতারা, ও মায়েরা, একটু চিন্তা করেন যে সন্তানদের জন্য কানি কানি জায়গা জমি আপনি রেখে যাচ্ছেন, হাজার হাজার কোটি টাকার জায়গা জমি রেখে যাচ্ছেন, মসজিদের জন্য আপনার দিতে মন চায় না, ওই সম্পদগুলো নিয়ে আপনি কি কবরের মধ্যে যেতে পারবেন? আপনি যাওয়ার পরে আপনার সন্তানেরা এই সম্পদগুলো কোন খাতে ব্যয় করবে তার কি কোনো নিশ্চয়তা আছে? আরো জোরে কোনো আছে? কোনো নিশ্চয়তা নাই, বরঞ্চ আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসিত হবেন,
তুমি তোমার সম্পদকে কোন পথে ব্যয় করেছো, এটার হিসাব দাও আশরের ময়দানে। আল্লাহ পাক আপনার এই হিসাব নেবেন। এজন্য সময় থাকতে নিজের পাথেয় নিজেকে অর্জন করতে হবে, অন্য কেউ আপনার দায়ভার বহন করবে না। আমার ভাইয়েরা, হযরত জুরাইস একদিন নামাজ পড়ে যখন বের গেলেন, একজন সুন্দরী বেচারারী জুরাইজির কাছে সে বলতে লাগলো, ওরে জুরাইস আমার জন্য হাজার হাজার যুবকেরা পাগল, একটু আমার দিকে তাকাই দেখো, আমাকে তুমি মেহরবানি করে ভোগ করো। হযরত জুরাইস বলেন, আমি আল্লাহ কি ভয় করি, তোমার দিকে আমি যেতে পারবো না। ওই সুন্দরী নারীকে তিনি প্রত্যাখ্যান যখন করে দিলেন, সুন্দরী নারী সেখান থেকে যাইয়া ফন্দি আটতে লাগলো, আমি জুরাইজের উপর প্রতিশোধ নেব। সেখান থেকে যাইয়া একটা রাকালের সাথে মেলামেশা করলো, মেলামেশা করার কারণে তার গর্ভের মধ্যে একটা সন্তান আসলো। সন্তানটাকে নিয়ে এলাকাবাসীর কাছে গিয়ে বলতে লাগলো, ও এলাকাবাসী একটু তাকাই দেখেন, আপনাদের বলি আমার মতো একজন নারীকে নষ্ট করেছে, এই দেখেন তার সন্তান, আজকে সে তার সন্তানের স্বীকৃতি দিচ্ছে না। এলাকাবাসী গরম হয়ে গেল, রাগাম্বিত হয়ে গেল, জুরাইজকে সে মারতে লাগলো। জুরাইজের মাটির খানকা খানা তারা ভেঙে মাটির সাথে মিশাই দিল। এক পর্যায়ের মধ্যে জুরাইজ ডাক দিয়ে বলতে লাগলো, ও গো আল্লাহর বান্দারা, আপনার তো আমার কোনো কথা শুনলেন না, আমাকে মারতে মারতে একদম রক্তাক্ত করে ফেললেন। এই মহিলার বাচ্চা যদি আমার সম্পর্কে সাক্ষ্য দেয়, তারপরে আমার কথা আপনারা বিশ্বাস করবেন কিনা? সুবহানাল্লাহ বলেন। এলাকাবাসী অবাক হয়ে গেল, এরা কি করে সম্ভব? এলাকাবাসী বলেন, হ্যাঁ আমরা বিশ্বাস করব। হযরত জুরাইস নামাজ পড়লেন, তারপরে ওই বাচ্চার কাছে আসলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা একটু বলে দাও না তোমার বাবাকে। ওই বাচ্চার সোবান খুলে যায়, সেখান থেকে ডাক দিয়ে বলতে লাগলো, ও গো আল্লাহর বলি আমার মাম আপনার নামে অপবাদ দিচ্ছে, মূলত আপনি আমার বাবা নন, আমার বাবা হলো অমুক রাখাল। এলাকাবাসী কেঁদে দিল, হুজুর গো চিনতে পারি না, বুঝতে পারি না, মেঘের বাণী করে ক্ষমা করে দেন। হুজুরগণ আমরা আপনার মাটির খানকা খানাকে ভেঙে দিয়েছি, হুজুরগণ একটু যদি অনুমতি দেন আপনার জন্য একটা স্বর্ণের খানকা আমরা বানাই দিব। এলাকাবাসীর কথা শুনে আল্লাহর মলি বলতে লাগলাম, লা ইল্লা মিন তিন, আমার স্বর্ণের খানকার দরকার নাই, আমার যেই মাটির খানকা খানা ছিল ওটা যদি বানাই দিতে পারো ওটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম বুখারী ওনার বিখ্যাত কিতাব তারিখুল কাবীরের মধ্যে সপ্তম খণ্ড 354 পৃষ্ঠার মধ্যে হাদিস কানাকে বর্ণনা করেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাকু ইয়ানসুরু বিনুরিল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর বলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ তারা আমার আল্লাহ নূর দ্বারা তোমাদেরকে দেখতে পারে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। এর জন্য আমি বলেছিলাম, মকুলি ইবালু ফাসাজারাল্লাহু আবলাকুম ওয়া রাসূলুহু বাল মুমিনুন, আমাদের আমল আল্লাহ দেখেন, রসুল দেখেন, এবং ইমানদার যারা আউলিয়ে কেরাম তারাও দেখতেছেন, এবং আপনার পূর্বে যারা ইমানদার ইন্তেকাল করেছেন তারাও দেখতেছেন। আল্লাহ পাক আজকে যতজনে দান করেছেন প্রত্যেকের দানকে তুমি কবুল করো সকলকে, আমিন।